वेलकम स्टूडेंट्स यू आर वाचिंग विद्याकम आजकल पर्व विभाज्यता चैप्टर থেকে गुरुत्वपूर्ण प्रश्नगुलि নিয়ে आलोचना करब। आजकल पर्व विभाज्यता चैप्टर कमप्लीट करब। এর আগে আমি অনেকগুলো ক্লাস দিয়েছি, তোমরা যারা ক্লাসগুলি দেখনি তারা অবশ্যই ক্লাসগুলি করে নেবে। দেখো এক নম্বর প্রশ্নে কি বলা আছে, এক নম্বর প্রশ্নে বলেছে 6n স্কয়ার প্লাস 6n স্বাভাবিক সংখ্যাটি সর্বদা কোন সংখ্যাটি দ্বারা বিভাজ্য। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কি বলেছে 6n স্কয়ার প্লাস 6n এই স্বাভাবিক সংখ্যাটি কোনটি দ্বারা বিভাজ্য? শুধুমাত্র 6, শুধুমাত্র 12, 6 এবং 12 উভয়ই, শুধুমাত্র 18। তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে করব? খুবই ইজি ভাবে আমরা করব। তাহলে দেওয়া আছে কি 6n স্কয়ার প্লাস 6n দেওয়া আছে। যদি এই ধরনের অঙ্কগুলো দেয় তাহলে তোমরা এই n এর মান সব সময় 1 বসাবে। কত n এর মান সব সময় 1 বসিয়ে তোমরা করবে। তাহলে n এর মান 1 বসিয়ে দাও তাহলে কত হবে 6 * 1 এর স্কয়ার প্লাস 6 * 1। তাহলে 1 এর স্কয়ার হচ্ছে 1, তাহলে 6 এর সঙ্গে 1 গুণ হলে কত হয় 6 যোগ, আর 6 এর সঙ্গে 1 গুণ করলে আবার আমাদের কত হয় 6, 6 যোগ 6 মানে হচ্ছে কত 12। কত 12। তাহলে 12 কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? এই 12 কে আমরা 6 দ্বারা ভাগ করতে পারি, আবার 12 কে আমরা 12 দিয়েও কি ভাগ করতে পারি। কি ক্লিয়ার হলো? তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন সি, কত 6 এবং 12 উভয়। এবার দেখো দুই নম্বর প্রশ্ন কি বলা আছে, 5x 4 2 3y সংখ্যাটি 88 দ্বারা অর্থাৎ 88 দ্বারা বিভাজ্য হলে 5x মাইনাস 8 এর মান কত? 14 16 24 28। তাহলে আমাদের কি বিভাজ্যতার নিয়ম দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে এই যে পুরো সংখ্যাটি আছে এই সংখ্যাটা 88 দ্বারা বিভাজ্য, মানে হচ্ছে আমরা দেখো 88 কে লিখতে পারি কত 8 * কত 11, 88 কে লিখতে পারি কি 8 * কত 11। তার মানে এই যে সংখ্যাটা এখানে দেওয়া আছে এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে এবং 11 দ্বারাও কি বিভাজ্য হবে। তাহলে আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে কি করব 8 দ্বারা বিভাজ্যটা বের করব। তো 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে কি, শেষের তিনটি সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই পুরোটা সংখ্যাটা কি হবে 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এবার এখানে দেখো আমাদের দেওয়া আছে কত y, এই y এর জায়গায় আমরা মানগুলি বসাবো, y এর জায়গায় এমন মান বসাবো, বসালে এই পুরো সংখ্যাটায় অর্থাৎ মনে করো যে 2 3 y আছে, তো y এর জায়গায় আমরা এমন একটা মান বসাবো যে মানটা বসালে 8 দ্বারা এই সংখ্যাটি বিভাজ্য হবে। তাহলে কি বসানো যায়, দেখো 1 বসালে আমাদের 8 দ্বারা বিভাজ্য হয় না, তাহলে আমরা y এর জায়গায় কি বসিয়ে দেখবো 2 বসাবো, কত 2। তাহলে y এর জায়গায় 2 দিয়ে 2 যদি বসাই তাহলে আমাদের কত হয় দেখো 8 দিয়ে ভাগ করলে 8 দুগুণ কত হয় 16, এবার 3 আছে তাহলে 13 থেকে 6 বাদ দিলে হচ্ছে 7 আর হচ্ছে 2, তাহলে 8 নং কত 72, কত 72, তার মানে ভাগ হয়ে গেল। তার মানে এই সংখ্যাটা, এই যে সংখ্যাটা, এই টোটাল সংখ্যাটা এই তিনটি অঙ্ক, শেষের তিনটি অঙ্ক যেহেতু 8 দ্বারা বিভাজ্য তাহলে পুরো সংখ্যাটাই আমাদের কি হবে 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 8 দ্বারা বিভাজ্য হতে হলে এই y এর জায়গায় আমাদের কত বসলো, y এর মান হচ্ছে 2, y এর মান কত বের হলো 2। এবার আমরা দেখব যে এই পুরো সংখ্যাটা আমাদের 11 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে 11 দ্বারা বিভাজ্য হতে গেলে আমাদের এই x এর জায়গায় কোনো একটি সংখ্যা বসবে, তাহলে আমরা করছি এবার আমরা এই সংখ্যাটা লিখে নিই, কত 5x 4 2 3, আর y এর জায়গায় তাহলে আমাদের মানটা কত পেলাম, y এর জায়গায় মানটা আমাদের পেলাম 2, আমরা 2 বসিয়ে দেব, এখানে কত 2। তাহলে এবার 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম সবাই তোমরা জানো, যারা আমার আগের ক্লাসটি দেখোনি অবশ্যই দেখে নিও তাহলে সুবিধা হবে। এবার কি করব দেখে নাও, যে এই যে 5 আর 4 যোগ করো, 5 আর 4 যোগ করলে 9, 9 আর 3 যোগ করো, 9 3 যোগ করলে কত 12, 12 হলো। একই রকম ভাবে যে বাকি অঙ্কগুলো থাকলো তাহলে এগুলো যোগ করে আমাদের 12 আসবে, তাহলে আমরা বুঝতে পারবো x এর জায়গায় কত বসবে। তাহলে 2 আর 2 যোগ করলে কত 4, তাহলে এই 4 এর সঙ্গে এই x এর জায়গায় কত বসালে আমাদের 12 হয়, তাহলে 4 এর সঙ্গে যদি আমরা এই x এর পরিবর্তে 8 বসাই তাহলে কত হয়, 2 2 যোগ করলে 4, 4 আর 8 এ 12, তাহলে 12 থেকে 12 বিয়োগ করলে দেখো 0। যখন এই
বিজোড় স্থানের অঙ্ক এবং জোড় স্থানের অঙ্কের বিয়োগফলটা শূন্য হয় তাহলে এই পুরো সংখ্যাটা কি হয় এগারো দ্বারা বিভাজ্য হয়। তাহলে আমরা বুঝতেই পারলাম তাহলে এক্স এর জায়গায় কত বেশি বসবে, এক্স এর জায়গায় বসবে হচ্ছে আট, তাহলে ওয়াই এর জায়গায় বসলো কত দুই আর এক্স এর জায়গায় কত আট। এইবার এখানে তোমরা বসিয়ে দাও তাহলে এখানে কি আছে ফাইভ এক্স মাইনাস এইট ওয়াই আছে, তাহলে ফাইভ ইন্টু এক্স এর মান কত বেরোলো আট মাইনাস এইট ইন্টু ওয়াই, ওয়াই এর মান কত বের হয়েছে আমাদের দুই ইন্টু কত দুই, তাহলে এটা করলে আমাদের পাঁচ আটে কত চল্লিশ মাইনাস আট দুগুণে কত ষোলো, তাহলে চল্লিশ থেকে ষোলো বাদ দাও কত আসবে চব্বিশ। তাহলে দেখো অপশন সি, অপশন সিতেই তোমাদের দেওয়া আছে কত চব্বিশ, তাহলে এটি হলো সঠিক উত্তর। এরপর দেখো তিন নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, কি বলা আছে চারের পাওয়ার একষট্টি প্লাস চারের পাওয়ার বাষট্টি প্লাস চারের পাওয়ার তেষট্টি প্লাস চারের পাওয়ার চৌষট্টি প্লাস চারের পাওয়ার হচ্ছে পঁয়ষট্টি, নিম্নের কোনটি দ্বারা বিভাজ্য, মানে এই সংখ্যাটা টোটালটা আমাদের কত দ্বারা বিভাজ্য হবে, সতেরো দ্বারা তেরো দ্বারা উনিশ দ্বারা না এগারো দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব, খুবই সহজ। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে চার ফোর টু দি পাওয়ার সিক্সটি ওয়ান প্লাস ফোর টু দি পাওয়ার সিক্সটি টু প্লাস ফোর টু দি পাওয়ার সিক্সটি থ্রি প্লাস ফোর টু দি পাওয়ার সিক্সটি ফোর প্লাস ফোর টু দি পাওয়ার সিক্সটি ফাইভ। আমি কি করব এই পুরো সংখ্যাটি থেকে ফোর টু দি পাওয়ার সিক্সটি ওয়ান কমন নেব, ফোর টু দি পাওয়ার সিক্সটি ওয়ান যদি আমি কমন নেই তাহলে এখানে থাকবে ওয়ান প্লাস এখানে থাকবে হচ্ছে চারের পাওয়ার হচ্ছে কত চারের পাওয়ার ওয়ান থাকবে প্লাস চারের পাওয়ার থাকবে টু প্লাস চারের পাওয়ার থাকবে থ্রি প্লাস চারের পাওয়ার থাকবে হচ্ছে ফোর। ভালো করে লক্ষ্য করো এই ফোর টু দি পাওয়ার সিক্সটি ওয়ান যদি আমি দেখো এখানে দেখো ফোর টু দি পাওয়ার সিক্সটি ওয়ান এখানে কি আছে ফোর টু দি পাওয়ার সিক্সটি ওয়ান আর একটা কি ফোর আছে, একটু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ফোর টু দি পাওয়ার সিক্সটি টু মানেই হচ্ছে ফোর টু দি পাওয়ার সিক্সটি ওয়ান ইন্টু ফোর টু দি পাওয়ার কত ওয়ান, কারণ আমরা সূচকের নিয়মে জানি দেখো এই বেসগুলো যদি সেম থাকে তাহলে একটা চার লেখা যাবে আর এই পাওয়ারগুলো যোগ হয় তাহলে একষট্টি আর একে যোগ করে বাষট্টি, তাহলে ক্লিয়ার হলো এই জায়গাটা। তাহলে এখানে আমাদের তাহলে এখানে প্রত্যেকটা জায়গায় আমাদের সিক্সটি ওয়ান ফোর টু দি পাওয়ার সিক্সটি ওয়ান আছে সেটা কমন নিলাম, তাহলে এখানে শুধু করে থাকলো ওয়ান এখানে করে থাকলো ফোর টু দি পাওয়ার ওয়ান এখানে করে থাকলো কত ফোর টু দি পাওয়ার টু অর্থাৎ চারের স্কোয়ার এখানে করে থাকলো ফোরের কিউব আর এখানে করে থাকলো কি চারের পাওয়ার হচ্ছে চার। তাহলে এটা ক্যালকুলেশন করো তাহলে বুঝতে পারবে তাহলে ফোর টু দি পাওয়ার কত আসলো সিক্সটি ওয়ান আর এখানে আসলো এক যোগ চার যোগ ষোলো যোগ এটা আসবে কত তোমাদের চৌষট্টি যোগ আর চারের পাওয়ার হচ্ছে তার মানে হচ্ছে ফোর ইন্টু ফোর ইন্টু ফোর ইন্টু ফোর এটা প্রতিটি করি চার চারে ষোলো ইন্টু চার চারে কত ষোলো 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 কম করলে আমাদের দুইশো ছাপ্পান্ন হয় কত হয় দুইশো কত ছাপ্পান্ন। এবার তুমি এখানে যদি যোগ করো আমি এখানে করে দেই যোগ করি তাহলে কত আসবে ফোর টু দি পাওয়ার সিক্সটি ওয়ান ইন্টু এটা দেখো যোগ করে ছয় চারে দশ দশ আর চারে হচ্ছে কত ষোলো ষোলো আর চারে হচ্ছে ষোলো চারে ষোলো চারে কত কুড়ি আর একে কত একুশ একুশের এক হাতে হচ্ছে দুই পাঁচ আর দুই এর সাত সাত আর ছয়ে হচ্ছে তেরো তেরো আর একে হচ্ছে চোদ্দ চোদ্দোর কত চার হাতে কত থাকলো আমাদের এক এক আর দুই হচ্ছে তিন অর্থাৎ কত তিনশো একচল্লিশ যোগ করে আসলো আমাদের তিনশো কত একচল্লিশ। এবার দেখো এই তিনশো একচল্লিশকে কত দ্বারা ভাগ যায় সতেরো তেরো উনিশ এগারো কত দ্বারা ভাগ যাবে দেখো তিনশো তিনশো একচল্লিশকে আমাদের এগারো দ্বারা ভাগ যায় কত দ্বারা এগারো দ্বারা ভাগ যায় এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এগারো দ্বারা দেখো তোমরা ভাগ করতে পারবে এগারো দ্বারা তিনশো একচল্লিশকে ভাগ করলে তিন এগারো কত হয় তেত্রিশ এক এক তাহলে বুঝতে পারবে সবাই কি ক্লিয়ার হলো সবাই তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে অপশন কি বি কারণ তিনশো একচল্লিশকে আমরা এগারো দ্বারা ভাগ করতে পারি তারপরে এই পুরো সংখ্যাটি হচ্ছে এগারো দ্বারা বিভাজ্য। পরের প্রশ্ন দেখো চার নম্বরে কি বলেছে সতেরোর পাওয়ার হচ্ছে দুইশোকে আঠারো দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা খুব সহজেই করতে পারি কি শুধু একটু আমাদের একটা ট্রিক্স মনে রাখতে হবে কি দেখো সতেরোর পাওয়ার দুইশোকে আঠারো দ্বারা ভাগ তাহলে দেখো এখানে কত আছে সতেরো আছে
আর এইখানে আমি কত দিয়ে ভাগ করছি? আঠারো দিয়ে, অর্থাৎ এক বেশি। সতেরো থেকে এখানে কত বেশি আছে? এক কি বেশি আছে। যদি এই ধরনের অঙ্ক তোমরা দেখো তাহলে তোমরা কি দেখবে, যে পাওয়ারটা আমার কি আছে, জোড় না বিজোড়? পাওয়ারটা কি জোড় আছে না বিজোড় আছে? তাহলে এই পাওয়ারটা দেখো কি আছে, জোড়। যদি জোড় থাকে তাহলে ভাগশেষ হবে এক, কি বললাম, ভাগশেষ কত? এক হবে। যদি এই পাওয়ারটা আমাদের কি বিজোড় থাকতো তাহলে ভাগশেষ হতো এই বেস, বেসটাকে বলি আমরা ভাগশেষ। তাহলে আমি এখানে আবার তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, যেমন এখানে লিখছি সতেরোর পাওয়ার হচ্ছে দুইশো, আমি এটাকে ভাগ করব কত দিয়ে? আঠারো দিয়ে। তার মানে এই যে এখানে আছে এই সতেরোকে আমরা বলি বেস আর এটাকে বলি হচ্ছে পাওয়ার, এবং এই যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা যদি আঠারো দ্বারা ভাগ হয়, অর্থাৎ এই এখানে বেস যা থাকবে তার থেকে যদি এক বেশি থাকে এখানে, অর্থাৎ সতেরো যোগ এক করলেই কি আঠারো হয়, তাহলে আমরা কি দেখব, পাওয়ারটা দেখব। পাওয়ার যদি জোর থাকে, পাওয়ার যদি জোর থাকে, কি বললাম, পাওয়ার জোর থাকলে ভাগশেষ হবে হচ্ছে এক, আর পাওয়ার যদি বিজোড় থাকে, পাওয়ার যদি কি থাকে, বিজোড় থাকে, তাহলে ভাগশেষ হয়ে হচ্ছে বেস, তার মানে সতেরো। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে পাওয়ারটা আমার কত আছে, জোর আছে, দুইশো হচ্ছে জোর সংখ্যা। তাহলে সঠিক উত্তরটি হবে কি, অপশন ডি কত, এক, ভাগশেষ হবে এক। কি ক্লিয়ার হলো সবার? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এবার দেখো পাঁচ নম্বর প্রশ্ন, কি বলা আছে যে এই সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হলে কে এর মান কত। তাহলে এই যে পুরো সংখ্যাটা এখানে দেওয়া আছে 7 2 k 4 6 0 k, এই সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য। তাহলে ছয় দ্বারা বিভাজ্য হওয়ার অর্থ হচ্ছে কত দ্বারা, দুই দ্বারা আর হচ্ছে তিন দ্বারা। ছয়কে লেখা যায় কত, দুই গুণন তিন, এটা লেখা যায়। তার মানে এই সংখ্যাটাকে আমাকে দুই দ্বারা বিভাজ্য হবে এবং তিন দ্বারা বিভাজ্য হবে। তাহলে দুই দ্বারা বিভাজ্যের নিয়মটা কি, যে শেষের অঙ্কটা আমাদের জোর হতে হবে, কি শেষের অঙ্কটা জোর হতে হবে। তাহলে এইখানে যে কে আছে, কে এর মানটা জোর হতে হবে। তাহলে অপশনগুলোতে দেখো 4 9 7, তাহলে জোর কে কে আছে, 4 আর কত, 8 আছে। তাহলে 9 8 7 বিজোড় আছে, তার মানে এই দুটো অপশন আমাদের হবে না বা চলে গেল। এবার দেখো আমরা কে এর মানটা তাহলে কত বসাবো, এখানে কে এর মানটা আমি বসাবো কত, এখানেও 4 বসাবো, এখানেও 4 বসাবো, 4 বসিয়ে দেখি। তাহলে যদি বসাই কত হয়, 7 2 4 7 2 4 4 6 0 কত 4, 4 বসালে আমাদের দুই দ্বারা বিভাজ্য হয়ে গেল, দুই দ্বারা বিভাজ্য কাজ হয়ে গেল। এবার আমরা দেখবো তিন দ্বারা, তাহলে তিন দ্বারা বিভাজ্যর তার নিয়ম আমরা সবাই জানি, কি করব, 7 8 2 যোগ করো কত হয়, 7 8 2 যোগ করে হয় হচ্ছে 9। তাহলে 9 কে তিন দ্বারা ভাগ যায়, কেটে দাও। এবার একই রকমভাবে দেখো 6 কে আমাদের তিন দ্বারা ভাগ যায়, 6 কে কেটে দাও। এবার 4 4 যোগ করলে হচ্ছে 8 8 আর 4 হচ্ছে 12 12কে তিন দ্বারা ভাগ যায়, মানে টোটালটা আমাদের কেটে গেল। তার মানে হচ্ছে এই পুরো সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য, তিন দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটা আমাদের কি, তিন দ্বারা বিভাজ্য আসলো। তার মানে আমাদের এই সংখ্যাটা প্রথমে দেখলাম কি, দুই দ্বারা বিভাজ্য হবে, যখন 4 বসাবো কে এর জায়গায়, যখন এই কে এর জায়গায় 4 বসাবো তখন কি, দুই দ্বারা বিভাজ্য হয়ে গেল। এবং যখন এই কে এর জায়গায়ও 4 এবং এই কে এর ভ্যালুটাও কত, 4 আমি বসালাম, তখন আমি কি তিন দ্বারা দেখলাম, কি দ্বারা, তিন দ্বারা। তিন দ্বারা দেখার পরেও আমি দেখলাম কি, এই সংখ্যাটা কি তিন দ্বারা বিভাজ্য, অর্থাৎ যে সংখ্যা দুই দ্বারা এবং তিন দ্বারা উভয় দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটা কি ছয় দ্বারা বিভাজ্য। তাহলে কে এর মানটা আমাদের কত আসবে, 4। তাহলে 4 হবে সঠিক অ্যান্সার। খুবই সহজ একটি অঙ্ক, আর এই অঙ্কগুলোর থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। এবার দেখো 6 নম্বর প্রশ্ন, কি বলা আছে, 67 টু দি পাওয়ার কত, 67 প্লাস 67কে 68 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত। দেখো এই 4 নম্বর অঙ্কের মতনই এখানে আছে, তাহলে এই পুরো সংখ্যাটাকে আমাকে 68 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমি যদি এই 68 দিয়ে এই সংখ্যাটাকে যদি ভাগ করি, তাহলে আমি বলেছি কি, যদি দেখো এইখানে বেশ কত আছে, 67, আর এখানে বেশ কত আছে, 68, তার মানে এইখানেও দেখো কত আছে, এক বেশি আছে, কত, এক বেশি। যদি এক বেশি থাকে, যদি এক বেশি থাকে, তাহলে আমরা পাওয়ার দেখো বলেছিলাম, তাহলে পাওয়ারটা আমার জোর না বিজোড়, পাওয়ারটা দেখো হচ্ছে বিজোড়, কত, 67টা হচ্ছে পাওয়ারটা কি বিজোড়, বিজোড় যদি থাকে তাহলে আমাদের ভাগশেষ কত হবে, এইটুকুর ক্ষেত্রে বলছি, এইটুকুর ক্ষেত্রে আমাদের যেহেতু পাওয়ারটা আমাদের কি বিজোড় সংখ্যা আছে, তাহলে ভাগশেষ আসবে কত, 67 প্লাস এখানে কত আছে, 67 67। তাহলে এইটুকুকে যদি আমি 68 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ আছে 67, আর এখানে 67 আমাদের পড়ে আছে। এইবার এইটাকে আবার আমি কত দিয়ে ভাগ করব, 68 দ্বারা ভাগ করব। এবার তোমরা একটা কাজ করো, এখানে 67 আছে, এই 67 থেকে এইখানে 1 দিয়ে দাও,
এইখানটা 67 থেকে যদি 1 দিয়ে দাও, এখানে যদি 1 দিয়ে দাও প্লাস করে দাও, আর এখানে তাহলে কত থাকবে? 66 থাকবে। এই 67 থেকে এখানে 1 দিয়ে দাও তাহলে এটা কত হয়ে গেল? 68 হয়ে গেল। তাহলে 68 কে আমি 68 দিয়ে ভাগ করতে পারি, তাহলে এখানে ভাগশেষ পড়ে থাকবে কত আমাদের? 66। কি ক্লিয়ার হলো? এইভাবে তোমরা করবে। আবার বলছি এটাও 67, এটাও 67। এই 67 থেকে এখানে 1 এখানে দিয়ে দাও, তাহলে এখানে 66 পড়ে রলো, আর এখানে কত থাকলো আমাদের? 1 যোগ করে 68 হয়ে গেলো। এই 68 ভাগ হয়ে গেলো কত দিয়ে? 68 দিয়ে। তার মানে 66 যেটা পড়ে থাকলো এটাই হচ্ছে ভাগ শেষ। তাহলে সি নম্বর অপশনটাই হচ্ছে সঠিক অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে, 2^256 কে 17 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তাহলে একই রকম অঙ্ক এটাও, তাহলে 2^256। দেখো 2^256 কে আমরা কি লিখতে পারি? 2^256, 256 কে আমরা দেখো একটু আগেই করেছিলাম, কি লেখা যায়? 16×16 লেখা যায়। তার মানে এখানে লেখা যাবে 4×4×4×4, কি লেখা যাবে? কি যাবে না? তার মানে আমরা বলতে পারি দেখো 2^4 করে দিয়ে আমরা এই তিনটে মিলে আমাদের কত আসবে? 4×4=16, 4×16=64। কি এটা লেখা যাবে? কি লেখা যাবে কি না বলো? অবশ্যই লেখা যাবে। তাহলে এইটা দেখো এবার কত হয়ে গেল, 2^4 মানে আমাদের কত? 16×16 এবার হচ্ছে কত আমাদের? 64। এবার দেখো তাহলে 2^256 কে আমরা কি লিখতে পারি? 16^64, এটাকে আমরা কত দিয়ে ভাগ করছি? 17 দ্বারা। এবার দেখো আগে নিয়ে চলে আসলো, এবার দেখো এখানে কি আছে? বেস হচ্ছে 16, আর এখানে আছে কত? 17 দ্বারা ভাগ করতে হবে, তার মানে 1 বেশি আছে। তাহলে 1 বেশি যখন থাকবে তখন পাওয়ারটা দেখবো আমরা, জোর না বিজোড়। তাহলে পাওয়ারটা আমাদের কি? জোর আছে, জোর থাকলে ভাগশেষ কত? 1। জোর থাকলেই ভাগশেষ কত? 1। আমরা কি দেখবো? এই বেস, এই বেসটার থেকে যাকে দিয়ে ভাগ করতে হবে সেটা 1 বেশি আছে কিনা। তাহলে 16 থেকে 1 বেশি, 17, 1 বেশি আছে। তাহলে পাওয়ারটা আমার কি সংখ্যা? জোর সংখ্যা। পাওয়ার যদি জোর সংখ্যা হয় তাহলে ভাগশেষ কত হবে? 1 হবে। তাহলে দেখো খুবই সহজ একটি অঙ্ক। তাহলে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন কি? এ। ক্লিয়ার হলো কথাটা? তাহলে এখান থেকে তোমাদের এই কাজটা শুরু করে নিতে হবে যে 2^256 কে আমরা লিখতে পারি কি? 16^4 হচ্ছে কত? 64। এরপরে দেখো 8 নম্বর প্রশ্ন। দেখো এই টাইপের অঙ্ক আজকে আমি করে দিয়েছি তোমাদের, খুবই সহজ। এই ধরনের অঙ্ক থাকলে আমরা কি বলেছি যে এন এর মান আমরা কত বসাবো? 1 বসাবো। এন এর মান যদি আমি 1 বসাই তাহলে কত হয়? ভালো করে লক্ষ্য করো, এই অঙ্কটা 3 দ্বারা বিভাজ্য করেছে। কি বলেছে? 3 দ্বারা বিভাজ্য। দেখার সঙ্গে সঙ্গে আমাদের হয়ে যায়, দেখো 3^2n আছে, তার মানে এই সংখ্যাটা আমাদের অবশ্যই কি? 3 দ্বারা বিভাজ্য হবে। এখানে 9n আছে, 9টা অবশ্যই আমার 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এইটুকু হচ্ছে কি আমাদের 3 দ্বারা বিভাজ্য? এই এই অংশটুকুও 3 দ্বারা বিভাজ্য। তাহলে বাকি পড়ে থাকলো কত? 5। তার মানে ভাগশেষ আমাদের কত আসবে? 5ই আসবে, অপশন ডি। তবুও তোমরা দেখো আমি যেভাবে বলেছিলাম এন এর মানটা কত? 1 বসিয়ে দেখবি। তাহলে 1 যদি বসাও, তাহলে এন এর মান যদি 1 বসাও তাহলে 2^1 কত? 2 হয়ে যায়, 2^2 হয়ে যায়। আর এন এর মান যদি এখানে 1 বসে তাহলে কত? 9^1 কত? 9 হয়, প্লাস কত? 5 হয়। এবার 3^2 মানে হচ্ছে 9+9+ কত? 5। এবার দেখো 9+9 যদি আমরা করি, 9+9 করলে আমাদের কত হয়? 18। 18+5 হচ্ছে 23। কত? এবার 23কে তুমি 3 দ্বারা ভাগ করো, 23কে যদি তুমি 3 দ্বারা ভাগ করো কি হয়? এটা আমি ডিটেইলস তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই অঙ্কটা আমি কি ডিটেইলস তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে 3 দ্বারা ভাগ করলে হবে 3×6 কত? 18 হবে। 8+23=18 বাদ দিলে কত? 5। ভাগশেষ হচ্ছে 5। তাহলে দেখো সঠিক উত্তরটি হবে অপশন ডি। তাহলে তোমরা এই অঙ্কটা দেখেই কিন্তু বলতে পারবে উত্তরটা কি হবে। দেখো এখানে বেশি আমাদের 3 আছে, পাওয়ার আমার যাই থাকুক না কেন বেশি 3 আছে, মানে এইটা আমাদের কি এই টোটাল সংখ্যাটাও কি? 3 দ্বারা বিভাজ্য হবে। আর এখানে কি 9n আছে, তার মানে এই 9nটাও 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে বাকি করে থাকবে কত? 5। তাহলে 5ই হবে কি? ভাগশেষ। এইভাবেই কিন্তু তোমরা দেখেই অঙ্কটা করতে পারতে। এবার দেখো 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে কি বলা আছে যে রুট কত? √20+√20+√20+ এইভাবে চলছে, তাই কি না? এই ধরনের অঙ্ক খুবই সহজে আমরা করতে পারি। কি আমি শুধু এই অঙ্কটা দেখবো, সংখ্যাটা দেখবো, কত আছে? 20। দেখো 20কে আমি কি লিখবো? 20কে লেখা যাবে দেখো 4×5, 4×5=20। এখন এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমরা মনে রাখবে এমন সংখ্যায় এর যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে এমনভাবে তোমরা উৎপাদক করবে যাতে এই উৎপাদক দুটির ডিফারেন্স সবসময় 1 হয়। তাহলে দেখো এখানে উৎপাদক দুটির ডিফারেন্স কত আছে? 1 আছে। তাহলে 4×5, তাহলে এইখানে যদি পজিটিভ সাইন থাকে, দেখো যোগ চিহ্ন আছে, তাহলে এই বড়টাই হবে আমাদের অ্যান্সার। তাহলে 5 হবে হচ্ছে সঠিক উত্তর। কি ক্লিয়ার হলো কথাটা? তাহলে 20কে আমি আবার বলছি, 20কে লেখা যাবে 4×5,
এতে ডিফারেন্স কত আছে ওয়ান আছে ওয়ান আনতে হবে ডিফারেন্সটা ওয়ান আনতে হবে এবার আমরা দেখব এখানে কি চিহ্ন সাইনটা পজিটিভ পজিটিভ সাইন আছে সেই জন্য বড়টাই হবে আমাদের অ্যান্সার তাহলে পাঁচ হবে সঠিক উত্তর তাহলে এই পুরো ভ্যালুটার মান হবে কত অপশন ডি কত পাঁচ ক্লিয়ার হলো সবার দশ নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার বর্গের অন্তর সর্বদা বিভাজ্য হবে কত দ্বারা দুটি ক্রমিক যুগ্ম সংখ্যা বর্গের অন্তর সর্বদা কত দ্বারা বিভাজ্য তিন দ্বারা সাত দ্বারা ছয় দ্বারা চার দ্বারা খুবই সহজ একটি প্রশ্ন দেখো কিভাবে করবো তাহলে দুটি ক্রমিক যুগ্ম সংখ্যা বলতে আমরা কি বুঝি মনে করো ক্রমিক যুগ্ম সংখ্যা মানে আমরা জানি জোড় সংখ্যা আর ক্রমিক মানে পরপর দুটি যুগ্ম সংখ্যা তাহলে একটি সংখ্যা মনে করো দুই এবং অপর একটি সংখ্যা মনে করো চার আমরা নিলাম একটা দুই নিলাম একটা চার নিলাম আমরা উদাহরণ দিয়ে দেখব তাহলে এবার বলছে বর্গের অন্তর তাহলে চারের বর্গ করো চারের যদি বর্গ করি আমাদের কত হয় চার চার ষোলো হয় আর দুইয়ের বর্গ করো দুইয়ের বর্গ করলে আমাদের কত আসবে চার আসবে এবার বিয়োগ করে দাও তো যদি বিয়োগ করি বর্গের অন্তর বলেছে অন্তর মানে বিয়োগ ষোলো থেকে চার বাদ দিলে কত বারো তাহলে দেখো বারোকে আমরা কী কী দ্বারা ভাগ করতে পারি বারোকে আমরা তিন দ্বারা ভাগ করতে পারি চার দ্বারা ভাগ করতে পারি ছয় দ্বারা ভাগ করতে পারি সাত দ্বারা ভাগ করতে পারি না তাহলে আমরা বুঝতে পারলাম তিন দ্বারা হতে পারে ছয় দ্বারা হতে পারে চার দ্বারা হতে পারে তাহলে আমরা আর একটা উদাহরণ নিই তাহলেই বুঝতে পারবো কত দ্বারা হবে তাহলে দেখো আর একটা মনে করো উদাহরণ নিচ্ছি মনে করো এখানে দুই আর চার নিছি নিয়েছি এবার আমি নিলাম একটা হচ্ছে চার আর একটা হচ্ছে কত ছয় তাহলে ছয়ের স্কোয়ার করো ছয় ছয় কত ছত্রিশ আর চারের স্কোয়ার স্কোয়ার করলে হবে কত ষোলো তাহলে বিয়োগ করো বিয়োগ করলে হচ্ছে কত কুড়ি তাহলে কুড়ি আসলো এবার এই কুড়িকে দাম কী দিয়ে ভাগ করা যায় কুড়িকে আমরা দেখো ভাগ করতে পারি কি পাঁচ দিয়ে আর কি চার দিয়ে তার মানে বুঝতে পারলাম যে যে দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার বর্গের অন্তরটা কী দ্বারা ভাগ হবে চার দ্বারা ভাগ হবে তাহলে দেখো এখানে আমাদের বারো ছিল বারোকে আমি চার দ্বারা ভাগ করতে পেরেছি আবার এখানে দেখো কুড়ি আসলো কুড়িকে চার দ্বারা ভাগ করা যাবে কিন্তু ছয় দ্বারা আর কি তিন দ্বারা কিন্তু ভাগ করা যাবে না তাহলে ক্লিয়ার হলো তাহলে অপশনটি হবে কি চার দ্বারাই ভাগ অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার ছয় বুঝতে পারলে বা তোমরা যদি এটা এক্স ধরে গুণ করতে পারো আমি একটু দেখিয়ে দিচ্ছি তবুও যদি মনে করো একটি ক্রমিক যুগ্ম সংখ্যা ক্রমিক যুগ্ম সংখ্যাকে আমরা এইভাবে ধরি একটি হচ্ছে টু এক্স তাহলে তারপর একটা হবে কত টু এক্স প্লাস টু একটা হচ্ছে ক্রমিক যুগ্ম সংখ্যা হচ্ছে কত টু এক্স তাহলে অপরটা হবে টু এক্স প্লাস টু এদের কি বলেছে বর্গের অন্তর তাহলে বর্গের অন্তর বলতে আমরা কি বুঝি তাহলে এটার স্কোয়ার করো মাইনাস কত টু এক্স তার করো এইখান থেকে দেখো আমাদের কি টু টু যদি আমাদের কমন যায় তাহলে এই ব্র্যাকেটের বাইরে এসে আমাদের টু এক্স স্কোয়ার হবে মানে হচ্ছে ফোর হবে আর এক্স প্লাস টু তার কি স্কোয়ার হবে আর এটা হবে দেখো কত ফোর এক্সের কি স্কোয়ার তাহলে দেখো এখানে চার আসছে এখানেও কত চার আসছে আমরা এই চারটা কি কমন নিতে পারি এইটা যদি চারটা আমরা কমন নেই তাহলে আমাদের কত আসবে কত এক্স প্লাস টু তার স্কোয়ার মাইনাস হচ্ছে কত এক্সের স্কোয়ার তার মানে চার হবে দেখো এখান থেকেও আমরা বুঝতে পারি কি চার দ্বারা বিভাজ্য তাহলে মনে রাখবে দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার বর্গের অন্তর সর্বদা চার দ্বারা বিভাজ্য কত সর্বদা চার দ্বারা বিভাজ্য এবার দেখো এগারো নম্বর প্রশ্ন একটি তিন অঙ্কের সংখ্যা থেকে অঙ্কের অঙ্কগুলির সমষ্টি বিয়োগ করলে অঙ্কগুলির সমষ্টি বিয়োগ করলে বিয়োগ ফল সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে একটা তিন অঙ্কের সংখ্যা আছে মনে করো একটা তিন অঙ্কের সংখ্যা আমি ধরি এক দুই তিন একটা তিন অঙ্কের সংখ্যা আমরা ছোট সংখ্যা নিয়েই বলি এক দুই তিন একটি কি এক দুই তিন এটা একটা তিন অঙ্কের সংখ্যা এবার বলেছে এই যে সংখ্যাটা আসলো এই সংখ্যাটার অঙ্কগুলির সমষ্টি এখানে একটু প্রশ্নটা একটু ভুল আছে এখানে বলতে হবে কি অঙ্কগুলির সমষ্টি বিয়োগ করলে তাহলে অঙ্কগুলির সমষ্টি বলতে তাহলে অঙ্ক আছে এক দুই আর তিন এদের সমষ্টি মানে কত এক যোগ দুই যোগ তিন তার মানে কত ছয় এক দুই আর তিন যোগ করলে ছয় হবে এই এই সমষ্টিটা বিয়োগ করলে বিয়োগ করলে বিয়োগ করলে প্রশ্নটা একটু গণ্ডগোল আছে এখানে বিয়োগ করলে বিয়োগ ফলটা সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য আমি বলে দিচ্ছি প্রশ্নটা এরকম একটি তিন অঙ্কের সংখ্যা থেকে অঙ্কগুলির সমষ্টি বিয়োগ করলে বিয়োগ ফল সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে তাহলে অঙ্ক সমষ্টি তোমরা বিয়োগ করে দাও তাহলে ছয় যদি বিয়োগ করো কত হয় ছয় বিয়োগ করলে হচ্ছে সাত এক এক একশো সতেরো আর একশো সতেরোকে আমরা কত দ্বারা ভাগ করতে পারি সাত দ্বারা আমাদের একশো সতেরো ভাগ হয় না আট দ্বারা ভাগ করতে পারি না দশ দ্বারা ভাগ করতে পারি না তারপর নয় দ্বারা কি একশো সতেরো বিভাজ্য দেখো নয় দ্বারা কত একশো সতেরো আমরা জানি কি একশো সতেরোকে নয় দিয়ে যদি ভাগ করি কত হয় নয় তেরো কত একশো সতেরো তার মানে নয় দ্বারা বিভাজ্য
আমি তোমাদের যখন বিভাজ্যতার নিয়মগুলো শিখিয়েছিলাম সেখানে আমি তোমাদের বলেছিলাম যে একটি তিন অঙ্কের সংখ্যা থেকে ওই সংখ্যার অঙ্কগুলির সমষ্টি বিয়োগ করলে যে বিয়োগফলটা আছে সেটা সর্বদা নয় দ্বারা বিভাজ্য হয়। তোমরা আগের ক্লাসটি দেখে নিও যারা দেখোনি, তাহলে ক্লিয়ার হলো এটা। এবার দেখো 12 নম্বর প্রশ্ন, একটি সংখ্যাকে 136 দ্বারা ভাগ করলে, একটা সংখ্যা আছে তাকে যদি আমরা 136 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত পেলাম? ভাগশেষ পেলাম 36। এবার ওই সংখ্যাটাকেই যদি ওই সংখ্যাটাকে 17 দ্বারা ভাগ করতাম তাহলে ভাগশেষ কত হলো? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমরা কি করবে, খুবই সহজ। এখানে কি বলেছে, একটি সংখ্যাকে 136 দ্বারা ভাগ করে কত পেয়েছি? 36 পেয়েছি। তাহলে ওই সংখ্যাটাকে কত দ্বারা ভাগ করবো? 17 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তোমরা কি করবে, এই যে ভাগশেষ আছে এই ভাগশেষটাকে এই 17 দ্বারা ভাগ করে দাও। কি বুঝতে পারলে কথাটা? কি বললাম, এই যে ভাগশেষ আছে এই ভাগশেষটাকে 17 দ্বারা ভাগ করে ভাগ করে দাও। ভাগ করে যে ভাগশেষ আসবে সেটাই আনসার। তাহলে 36কে যদি তুমি, 36কে যদি তুমি কি করো 17 দ্বারা ভাগ করো, 17 দুগুণ কত? 34। তাহলে ভাগশেষ কত? 2। তাহলে ভাগশেষ হচ্ছে কত? 2। তাহলে এটাই হবে আমাদের আমাদের অ্যান্সার। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। আমি আবার বলছি, এই ধরনের অঙ্ক তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, এই ধরনের অঙ্ক থেকে কিন্তু প্রশ্ন খুবই আসে। এবার 13 নম্বর প্রশ্নটি দেখো কি বলা আছে, একটি সংখ্যাকে 38 দ্বারা ভাগ করলে ভাগফল হচ্ছে 90 এবং ভাগশেষ 19, তাহলে সংখ্যাটি কত? মানে খুবই সহজ একটি অঙ্ক। সংখ্যাটি মানে হচ্ছে কি, ভাজ্য। তাহলে আমরা কি জানি, ভাজ্য ইকুয়াল টু আমরা জানি কি, ভাজক ইনটু ভাগফল যোগ কি ভাগশেষ, এটা আমরা সবাই জানি, তাই তো? তাহলে এই যে একটি সংখ্যাকে 38 দ্বারা ভাগ করতে বলেছে, তার মানে ভাজক হচ্ছে 38। ভাজকটা কত? ভাজক হলো 38। তাহলে মানটা বসিয়ে দাও কত, 38 ইন্টু ভাগফল কত? ভাগফল হচ্ছে কত? 90 বসিয়ে দাও, যোগ ভাগশেষ কত আমাদের দেওয়া আছে, ভাগশেষ 19 বসিয়ে দাও। এবার এখানে গুণ করার যোগ করো। এবার আমরা যদি গুণ করি, 8 নং কত? 72-এর 2 হাতে হচ্ছে কত? 7 3 নং 27 আর সাথে হচ্ছে কত? 34 বসিয়ে দাও, আর একটা পাশে 0 বসাও, যোগ কত? 19। এবার এটা যোগ করে দাও, তাহলে অ্যান্সার চলে আসবে, 9 আর 0 যোগ করলে হচ্ছে কত? 9 1 আর 2 হচ্ছে কত? 3 4 আর 3 অর্থাৎ 4 3 অর্থাৎ কত আমাদের? 3439। 3439 হচ্ছে সংখ্যাটি। তাহলে অপশন বি, দেখো অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। কি ক্লিয়ার হলো? খুবই সহজ একটি অঙ্ক। এবার দেখো 14 নম্বর প্রশ্নটা কি বলেছে, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 88 দ্বারা বিভাজ্য? 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটা কত? 88 দ্বারা বিভাজ্য। এই অঙ্কগুলো খুব সহজভাবে আমরা করবো। কি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9 9 9 9। এটাকেই তুমি সরাসরি কি করো, 88 দিয়ে ভাগ করে দাও, তাহলেই খুব সহজেই বের হয়ে যাবে। তাহলে 88 দিয়ে ভাগ করি, 1 1 1 কত? 9। আবার দেবো, একবার দিব 8 8 1, এখানে হবে কত? 3 9 কাটবে। এবার আমরা দেবো কতবার দিব বলো, 4 8 32 হয়ে যায়, তাহলে 3 বার দিয়ে দিব। 3 বার দিলে আমাদের কত আসবে? 3 8 24 4, 3 8 24 25 26, তাই কি না? 9 থেকে 4 বাদ দেও 5, আর এখানে হচ্ছে 11 থেকে 6 বাদ দিলে কত? 5, মানে 55 আসবে। ভাগশেষ কত আসলো? 55। এবার কি করবে, যেহেতু আমাদের 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা চেয়েছে, 4 অঙ্কের কি? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা 88 দ্বারা কি বিভাজ্য, তাহলে আমরা কি করে দিব, এই যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত আছে, 9 9 9 9, এটার থেকে এই ভাগশেষটা বিয়োগ করে দাও। ভাগশেষ কত? 55 বিয়োগ করে দাও, তাহলেই সঠিক অ্যান্সার চলে আসবে। তাহলে বিয়োগ করো কত হয়, 4 4 9 9, তাহলে দেখো 9,900 কত? 44 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। তাহলে অপশন বি, অপশন বিতেই দেখো দেওয়া আছে কত, 9 9 4 4। কি বুঝতে পারলে, এই ধরনের অঙ্ক আসলে তোমরা সরাসরি কি ভাগ করে দেবে, খুব সহজেই হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে দেখো 15 নম্বর প্রশ্ন। আচ্ছা তোমাদের একটি আমি অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি, একই অঙ্ক, এখানে কি বলা আছে, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 88 দ্বারা বিভাজ্য? তোমাদের তোমরা প্রশ্নটি লিখে নাও কি, 5 অঙ্কের শুরু কি হবে, 5 অঙ্কের একইভাবে প্রশ্নটা লিখে নাও, 5 অঙ্কের কোন বৃহত্তম জায়গায় শুধু কি লিখবে, ক্ষুদ্রতম। কি বললাম, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এই 88 দ্বারা বিভাজ্য, এটা তোমরা আমাকে করে কমেন্ট বক্সে জানাও। আমি আবার বলছি প্রশ্নটা কি,
पाँच अंकर को क्षुद्रतम संख्या अष्टाशीतर विभाज्य प्रश्न तुम्हारा अवश्य कमेंट बक्से जाना। एबार देखो 15 नम्बर प्रश्न अर्थात आजकल पर्व लास्ट प्रश्न और विभाज्यतार शेष प्रश्न। विभाज्यता देखे जो तुम्हारे को प्रश्न थे तो अवश्य हमें कमेंट बक्से कमेंट कर जाना पो हमें परवर्ती क्लैसे सेगल सल्व कर दे। एबार देखो बोलते तीन अंक विशिष्ट कतगुली संख्या चार द्वारा विभाज्य। तीन अंक विशिष्ट कतगुली संख्या मैं तीन अंक विशिष्ट संख्या कौनगुलो 999 पर्यंत संख्या अर्थात 100 থেকে শুরু করে 999 পর্যন্ত যে সংখ্যা এগুলোই তো হচ্ছে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে এই 100 থেকে 999 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যাদের আমরা কি করতে পারি চার দ্বারা ভাগ করতে পারি, কত দ্বারা ভাগ করতে পারি চার দ্বারা। তাহলে এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করব খুবই সহজ, একটু তোমরা মনে রাখবে কি করব দেখো আমি উপরে মুছে দিচ্ছি। তাহলে কি করব আমরা যে এই চার দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা আমরা পাবো যেগুলো হচ্ছে কি তিন অঙ্কে। আমরা কি করব এই চার দ্বারা এক থেকে নিরানব্বই পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো বের করব চার দ্বারা ভাগ যায়। তাহলে এক থেকে নিরানব্বই পর্যন্ত যে সংখ্যাগুলো আছে যেগুলো চার দ্বারা ভাগ যায় কতগুলি সংখ্যা সেটা বের করব। কি করব চার দিয়ে নিরানব্বইকে ভাগ করে দাও। তাহলে চার এককে চার দুগুণে কত আট, এক নয়, চার চারে কত ষোলো, তাহলে হচ্ছে কত তিন। তাহলে আমাদের ভাগশেষ দেখার কোনো প্রয়োজন নেই, ভাগশেষ কত আসছে সেটা আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। তার মানে এই যে ভাগ করা আসছে চব্বিশ, তার মানে এই চব্বিশ হচ্ছে তাই এক থেকে নিরানব্বই পর্যন্ত কি চব্বিশটা সংখ্যা, চব্বিশটা কি সংখ্যা আছে যারা চার দ্বারা ভাগ করা যাবে। এক থেকে নিরানব্বই পর্যন্ত টোটাল কয়টা চব্বিশটা সংখ্যা আছে যেগুলো কি চার দ্বারা কি ভাগ করা যায়। এবার আমরা বের করবো কি কত একশো থেকে নয়শো নিরানব্বই পর্যন্ত, অর্থাৎ একশো থেকে নয়শো নিরানব্বই পর্যন্ত সংখ্যা আমাদের বের করতে বলেছে। আমরা কি করব এক থেকে শুরু করে নয়শো নিরানব্বই পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যারা চার দ্বারা ভাগ করা যায় সেটা আগে বের করব। আমরা এখানে বের করলাম এক থেকে নিরানব্বই পর্যন্ত চব্বিশটা সংখ্যা আছে যেটা চার দ্বারা ভাগ করা যায়। এবার আমরা বের করব এক থেকে নয়শো নিরানব্বই পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যেগুলো চার দ্বারা ভাগ করা যায়। আমরা কি করে দিব এই নয়শো নিরানব্বইকে চার দ্বারা ভাগ করে দেব। চার দ্বারা ভাগ করলে কত হবে চার দোগুণে কত আট, এক নয়, চার চারে কত ষোলো, তিন নয়, চার নয় কত ৩৪। তাহলে ভাগশেষ কী আসছে সেটা আমাদের দেখার দরকার নেই, ভাগশেষ কী আসলো সেটা আমরা দেখবো না, আমরা শুধু দেখবো ভাগফলটা। এই ভাগফলটাই হচ্ছে এক থেকে নয়শো নিরানব্বই পর্যন্ত সংখ্যা কতগুলি সংখ্যা দুই চার নয়, অর্থাৎ দুইশো উনপঞ্চাশটি সংখ্যা আছে যেগুলি কি চার দ্বারা ভাগ করা যায়। এক থেকে শুরু করে আমি বারবার বলছি এক থেকে শুরু করে নয়শো নিরানব্বই পর্যন্ত দুইশো উনপঞ্চাশটি সংখ্যা আছে যেগুলি চার দ্বারা ভাগ করা যায়। কিন্তু আমাদের প্রশ্ন করেছে কি যে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতগুলি আছে। তাহলে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলতে এক থেকে কি একশো থেকে নয়শো নিরানব্বই পর্যন্ত এই সংখ্যা, তার মানে আমরা কী করবো এই দুইশো উনপঞ্চাশ থেকে চব্বিশ শুধু বিয়োগ করে দাও, তাহলেই আমাদের কী হবে উত্তরটা চলে আসবে। তাহলে আমরা এবার কী করে দিব দুই চার নয় থেকে চব্বিশ বিয়োগ করব, অর্থাৎ এক থেকে নিরানব্বই পর্যন্ত কতগুলো সংখ্যা ছিল সেগুলো বিয়োগ করে দিলেই আমাদের কি যে তিন অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা আমাদের চার দ্বারা বিভাজ্য সেটা বের হবে। তাহলে বিয়োগ করলে আমাদের আসবে কত পাঁচ, চার থেকে দুই ভাগ দিলে দুই, দুই অর্থাৎ দুইশো পঁচিশটি, কি দুইশো পঁচিশটি অপশন এ। দেখো অপশন এতে তোমাদের কত দেওয়া আছে দুইশো পঁচিশটি। তাহলে ক্লিয়ার হলো খুবই সহজ একটি অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই ছিল আজকের পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে সমাধান। তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের সহপাঠীদের মাঝেও শেয়ার করে দাও। যারা প্রাইমারি টেট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তারা আমার ক্লাসগুলি ফলো করো এবং প্রতিটি পর্বে তোমরা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পাবে যেগুলি থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে এই আশা আমি রাখি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।